অনেকদিন পর দেশি মুরগির ঝোল রান্না করলাম, তাও আবার বাড়ি যাওয়ার আগের দিনে। আর সাথে ছিল আমার ভাজি, আর ভাজি ছাড়া কিন্তু একদমই ভালো লাগবে না। সাথে ডাল থাকলে ভালো হতো, বাট সময় স্বল্পতার কারণে ডালটা আর করা হয় নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এই যে রাত দুপুরের দিকে রাতকে খাওয়ায় দিয়ে সব বসেও টিভি দেখতেছিল, এর মধ্যে কাজের বয়স ঘরটার মুছে দিচ্ছিল, তো মুছে টুসে আসলাম রান্না করতে। তো রাতের বাবা দেখি একটা দেশি মুরগি নিয়ে আসছে, কিন্তু এটা দেশি কি না মানে পাকিস্তানি ঠিক বোঝা যাচ্ছে না। আসলে দেশি মুরগি দেখতেও যেমন পাকিস্তানি মুরগি দেখতেও তেমন, তো আমি আসলেই বুঝতে পারি নাই যে ওটা আসলে কি। তো যাই হোক, এদিকে পাতাকপি ভাজি করব, আর যেহেতু বাড়ি চলে যাব আর এই জন্যে আর কি একদমই শর্টকাটেই রান্না করব। আর ফ্রিজে তেমন কিছু নাই আসলে, বলতে গেলে একদমই নাই। তো ওর বাবা এই জন্যে একটা মুরগি নিয়ে আসছে যে আজকে আপাতত শেষ, যেহেতু আমরা কালকে সকালেই চলে যাব, তো এই জন্য একদমই সিম্পল হালকা পাতলাই করা হয়েছিল। তো এখানে যে পাতাকপিটা ভাজি করতেছি, পাতাকপিটা ভাজি আমার মোটামুটি শীতের দিকে, আর রান্না আজকে একদমই কম আইটেম করবে এবং অল্প করে, কারণ হচ্ছে যেহেতু থাকলে সেটা তো আর কে আর খাবে, রাত তো সকালের দিকে খাবে, ওকে ডিম্পোজ করে দিলেও তাতেই খুশি। তো এর মধ্যে আমি যে ওটা রান্না হয়ে গেছে, পাতাকপি ভাজিটা হয়ে গেছে, এখন এই যে মুরগির মাংসটা রান্না করব। আর মুরগির মাংসটা আজকে একদমই পাটাই বেটে সব কিছুই রান্না করবো, এমনকি মরিচ কাঁচা শুকনা মরিচ সহ আমি পাটাই বেটে দিছি, আর কালারটা অনেক ভালো আসছে। আর দেশি মুরগি যেহেতু একটু মানে ভালো করে কষায় কষায় রান্না করতে হবে, কারণ সময় নিয়েই রান্না করতে হবে। তো যাই হোক, আমি সব কিছু যদি শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করলাম একদমই আজকের মিনি ব্লগ ধরতে গেলে, কারণ মানে ভিডিও করার কোনো ইচ্ছা নেই। আর এইগুলো রান্না করে আবার আমরা একটু মার্কেটে যাব, যেহেতু অনেক কিছুই কেনা হয়েছে, আর এর জন্য আর কি হালকা পাতলা কিছু বাকি আছে, সেইগুলোর জন্য আবার একটু মার্কেটে আমাদের যাইতে হবে, এর জন্য মার্কেটে যাব। তো এই যে আমার রান্না প্রায় শেষের দিকে, আর এবারে আসলে মার্কেটে গিয়ে এত পরিমাণে ভোগান্তি হয়েছে বলার মতো না, তেমন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, বাট খুবই কষ্ট হয়েছে। আর মানে রাতকে নিয়ে মার্কেটে ইদানিং যাওয়াই যায় না, এত পরিমাণে বিরক্ত করে, মানে মানে বলার বাহিরে, মানে প্রচণ্ড পরিমাণে, যেটা দেখবে সে সেটাই নিবে, আর না দিলে এত পরিমাণে কান্নাকাটি মানে শুরু করে দেয়। তো যাই হোক, আমার এখানে মুরগির মাংসটা রান্নাও শেষ, এখন আমরা ইফতারি নিয়ে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।